গত রাতে যারা 80 ঘন্টা ধরে আন্দোলন করছিল, অনশন করছিল, ধর্ণামঞ্চে ছিল করুণাময়ীর সামনে, রাতের অন্ধকারে পুলিশ দিয়ে তাদেরকে রীতিমতো বেধড়ক মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় এই চাকরি প্রার্থীদের, কি বলবেন? মমতার মুখ্যমন্ত্রীতে আর করুণাময়ীতে, বাংলা ভাষায় মমতা করুণা এসব মানেগুলো পাল্টে দিতে হবে। যাদের চাকরি পাওয়ার কথা তাদের চাকরি না দিয়ে তৃণমূলের আমলে বিক্রি করা হয়েছে, নিলাম করা হয়েছে চাকরি, তার জন্য কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এখন পাহাড়। আর অন্যদিকে যারা চাকরি প্রার্থী শিক্ষিত বেকার যুবক যুবতী সন্তান নিয়ে সেখানে তারা অনশনে বসেছে। আর এখানে মমতা ব্যানার্জি কদিন আগে পর্যন্ত বলেছেন কোথায়, আমি তো বিরোধীদের কারো আপত্তি করি না, আন্দোলন করে বাধা দিইনি, এরকম কিছু লোকের এরকম প্রচারও আছে। সেখানে দাঁড়িয়ে দেখা গেল রাতের অন্ধকারে আইন না মেনে, আর আদালতের দোহাই দিচ্ছেন, আদালত কোথায় বলেছে যে পুলিশ লাঠিটা দিয়ে গুটিয়ে তুলে নিয়ে চলে যাবে ছেলে মেয়েদেরকে, ডাস্ক টু ডন, অন্ধকারে কারুকে তুলতে পারে না মহিলাদেরকে, আবার যদি তুলে থাকে রাত 3টের সময় 4টের সময় অন্ধকারে বিভিন্ন জায়গায় গিয়ে ছেড়ে দিয়েছে। কার মুলুক চলছে, কিসের রাজত্ব চলছে? আজকে তার প্রতিবাদে যখন ছাত্র যুবরা মিছিলে নেমেছে তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি, তার আগেই পুলিশ গ্রেফতার করেছে। মীনাক্ষীরা আজকে বসেছিল, মীনাক্ষীরা আন্দোলনে বসেছিল, এই মুহূর্তে মীনাক্ষীদেরও যা খবর পাওয়া যাচ্ছে যে করে তুলে দেওয়া হয়েছে। কলতান, মীনাক্ষী, অভি, সবাইকে, পলাশ, আমাদের 5টি নেতা যারা ওখানে গিয়েছিলেন, সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, তাদেরও, কারণ কোথায় ঠিক হয়েছে যে শুধুমাত্র মমতা ব্যানার্জি বিজয়া সম্মেলনের নামে, পুজো উদ্বোধনের নামে বক্তৃতা করবেন, আর অন্য কোনো মঞ্চে কেউ কোনো কথা বলবে না, যে অন্যায় করবে, সে চোরের মায়ের বড় গলার মতো প্রতিদিন মিথ্যা কথা চিৎকার করবেন, আর অন্যদিকে যে হক চাইছে, অধিকার চাইছে, দাবি চাইছে, তাকে সেটুকু দেওয়া হবে না। সংবিধান সিদ্ধ অধিকার, এটা ইংরেজ আমল এটা করেছিল, রাহুলনাথ আইনের বিরুদ্ধে যখন মানুষরা নেমেছিল তখন ইংরেজ বলেছিল প্রতিবাদ করতে দেবে না, যার জন্য জালিয়ানাবাগ হয়েছিল। আজকে তাই কিসের এত ভয়, মানুষ তো কথা বলতে পারবে না, কোনো জরুরি অবস্থা নয়, একদিনের শেষ হয় না এটা, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে, আজকে হয়েছে, আগামীকালও হবে, এবং এর মধ্যে দাঁড়িয়ে আগামীকাল কলকাতার রাজপথে হবে, আমরা দেখব কত পুলিশ আছে, আর মমতা ব্যানার্জি কত দুর্নীতিবাজদেরকে, কত পুলিশ দিয়ে আগলে রাখবেন, আর যারা হক চাইছে, অধিকার চাইছে, তাদেরকে শাস্তি দেবেন। পর্ষদ বলছে সেলিন্দা যে ওটা সাইলেন্ট জোন এবং ওখানে 144 ধারা জারি আছে, সেই জন্য ওখানে নাকি আন্দোলন করা যায় না, কি বলবেন? হঠাৎ নতুন করে পর্ষদ কোথেকে আবিষ্কার হলো, কারো শুনেছে ডিজে বাজিয়ে খেলা হবে, খেলা হচ্ছিল তখন পর্ষদ কোথায় ছিল, কোন গর্তে লুকিয়ে ছিল? প্রতিদিন নয়েজ পলিউশন হচ্ছে, মমতা ব্যানার্জি চিল চিৎকারে, এই যে কার্নিভাল হলো যখন ময়দানে দাঁড়িয়ে, কোথায় পলিউশন কন্ট্রোল বোর্ড? আজও দাঁড়িয়ে প্লাস্টিক ঘুরে বেড়াচ্ছে রেড রোডের চারদিকে। তাহলে সরকারের জন্য একরকম নিয়ম থাকবে, ওরা তো রাস্তায় কাগজ পেতে শুয়েছিল, সেখানে কিসের শব্দ, কিসের আওয়াজ? তার থেকে তো বেশি পুলিশ যা জুলুম করেছে তার থেকে সেটা বেশি আওয়াজ, রাতে মানুষের ঘুম ভাঙিয়েছে সল্টলেকে, ওরা তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিল সেই ছেলে মেয়েরা অনশনে। আবার বলা হচ্ছে এখানে কোনো প্রতিরোধ, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার সেখানে মানুষ যায়, মানুষকে যেতে হবে, এরপরে বলবে পঞ্চায়েতের প্রধান যেখানে আছে সেখানে যেতে পারবেন না, মুখ্যমন্ত্রী যেখানে আছে সেখানে যেতে পারবে না, নবান্নকে একটা কেন্দ্র ফোর্ট বানিয়েছেন, তিনি সব কটাকে ফোর্টি নেমে নিয়ে যান সব দপ্তরগুলোকে, যে চুরি করবো, জোর চুরি করবো, লুট করবো, আর একটা সাজবা গাড়ি আড়ালে থাকবো, যেমন ওই অভিষেকের বাড়ির সামনে দেখবে সাজবা গাড়ি কলকাতা পুলিশে পাহারা দিচ্ছে, যত চোর চোরটাদের পাহারা দেওয়া হচ্ছে, আর মানুষ চোর ধরো জেল ভরে যখন বলছে তখন দাঁড়িয়ে তার প্রতিরোধ প্রতিরোধ করতে হচ্ছে না। সরকারি আমলারা এবং পুলিশ অফিসারদের জবাব দিতে হবে, তারা কিসের দাপটে, কিসের লোভে তারা এত এরকম দরদাসের ভূমিকা পালন করছেন, কোন আইনে বলে? সেলিন্দা, সোশ্যাল নেটওয়ার্কে একটা অ্যানেকডোট খুব ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছি মাঝে মধ্যে প্রচুর লোক শেয়ার করছেন, টাটায় আগমন, টেটে গমন, কি বলবেন? এটা সোশ্যাল মিডিয়ার নিজস্ব ভাষা আছে, ছেলে মেয়েদের ভাষা আছে, উনি টাটাকে টাটা বাই বাই করেছিলেন, এখন টেটের ছেলে মেয়েরা ওনাকে টাটা বাই বাই করছে। আগামীকাল কি জোরদার আন্দোলন, আগামীকাল থেকে আরো জোরদার আন্দোলন দেখা যাবে আপনাদের কলকাতায়? জোরদার সময়ে আগামীকাল, এই কালী, তারপরে পরশুতে কালী পূজা, দিওয়ালি, তারপরে হচ্ছে ভাইফোঁটা, ছট পুজো, এটা এখন উৎসবের মরশুম, এবং এখানে আমরা তখন চাইনি যে কোনো সেরকম বড় কোনো আন্দোলন হোক, কিন্তু মমতা ব্যানার্জি জোর করে বাধ্য করছেন। আজকে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হয়েছে, মিছিল হয়েছে, সভা হয়েছে, এবং আগামীকাল শিল্পী, সাহিত্যিক, আমি যা শুনেছি, বুদ্ধিজীবী, মাস্টারমশাই, অধ্যাপক, তারা প্রতিবাদ করবেন, কারণ আজকে শুধু এসএফআই ডিএফআই না, যারা মমতা ব্যানার্জির হয়ে গলা ফাটাতেছে, এপিডিআর এর লোকজনকে আজকে অ্যারেস্ট করেছে,
যারা আমাদের অ্যারেস্ট হয়েছে ছেলেমেয়েরা তারা জানালো, কেউ ওখানে গেলেই তাকে ধরা হবে। আচ্ছা সেলিন্দা, প্রতিবাদ সেলিন্দা, শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন সেলিন্দা, এই সমস্ত কিছুর পর এই যারা চাকরি প্রার্থী যারা এতদিন ধরে অবস্থান বিক্ষোভ অনশন চালাচ্ছে, তাদের কি শেষমেশ কোনো সুরাহা হবে? আপনি কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? অবশ্যই, সুরাহার জন্যই তো লড়াই। এবং ওরা যেমন আজকে যারা এই টেটের যারা আন্দোলন করছে, এরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রেখেছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন করবো, আর আন্দোলন যারা করছে তারা এখনো গান্ধী মূর্তির পাদদেশে প্রেস ক্লাবের উত্তর দিকে তারা ধর্ণা চালিয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সেটা 600 দিন পূর্ণ হবে। কালী পুজোর দিন আমি নিজে তাদের সেখানে যাব, তাদের সঙ্গে থাকবো, সব উৎসবের দিনেই থাকি। আর এরা হচ্ছে আরো নতুন নতুন ছেলেমেয়েরা, যেমন গ্রুপ ডি, যেমন পিএসসিতে যারা পরীক্ষা দিয়েছে, বা স্বাস্থ্য দপ্তরে, যেমন তেমনি এই টেটের যারা 14 আছে, 17 আছে, এমনকি আমাদের সরকারের সময় যে টেট পরীক্ষা হয়েছিল, অথচ যাদের প্যানেল ছিল কিন্তু এই সরকার এসে দেয়নি, এরাও সবাই বুঝেছে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আদালতে গিয়ে কড়া নাড়তে হবে, তা নাহলে কোনো উপায় নেই। কারণ এই সরকার কিছুতেই দুর্নীতি ছেড়ে নীতিনিষ্ঠভাবে নিয়োগ করবে না। যে সরকারকে বাধ্য করার জন্য আদালতে যেমন, তেমনি রাস্তাঘাটেও এই আন্দোলন আরো বেশি ছড়িয়ে পড়ছে। চোর আর পুলিশের আঁতাত হয়েছে। পুলিশ এতদিন ধরে শিক্ষা ব্যবস্থাকে যারা বিক্রি করে দিচ্ছিল, সেই শিক্ষা ব্যবস্থা একটা মানুষকে আসতে পারেনি। যারা এখনো ওই প্রশাসনের আঁচলে বাঁধা, তারা যে মানুষগুলো যারা যোগ্য চাকরি প্রার্থী সেখানে অবস্থান করছেন এবং সম্পূর্ণ গণতান্ত্রিক অবস্থান করছেন, তাদের ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র, এবং খুব নোংরা ভাবে সরিয়ে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র, হ্যাঁ, ফিজিক্যালি অ্যাসল্ট করে সরিয়ে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে মানে আমার মনে হয় যে বাংলার কাছে, বাংলার বুকে এক নতুন কলঙ্কময় অধ্যায় সূচিত হলো। 1911 ক্ষমতা আসার পর থেকে মাননীয় একের পর এক কলঙ্কেরই জন্ম দিয়ে গেছেন, সবাই ছাড়িয়ে গেল। এভাবেই চলে এই সরকার, চলছে এই সরকারের। এই মুহূর্তে সরে দাঁড়ানো উচিত, কারণ তাদের ব্যর্থতা মানুষ দেখতে পাচ্ছে, মিথ্যাচার মানুষ দেখতে পাচ্ছে, এই মিথ্যাচারের প্রতিবাদ করছেন মানুষ, আরো বেশি জোরদার হবে এই আন্দোলন। কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন? অবশ্যই পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি, অবশ্যই পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এবং যা ঘটনা ঘটে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে, শুধুমাত্র তো পুলিশের এই চাকরির ক্ষেত্রে হস্তক্ষেপ নয়, যে বিরাট দুর্নীতি হয়েছে তারপরেও কি করে সরকারে থাকা যায়, সেটাই খুব লজ্জাজনক বিষয়। আমি এই মাত্র খবর পেলাম মন্দাক্রান্তা সেন, মীনাক্ষী সহ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আপনাদেরকেও, আপনি বিকাশ বাবু, এনাদেরকেও কিছুদিন আগে এই সরকারের পুলিশ একটা বই প্রকাশের অনুষ্ঠানে অজুহাতে, বিভিন্ন অজুহাতে তুলে নিয়ে গিয়েছিল। তো কি বলবেন, মানে বুদ্ধিজীবীদের কণ্ঠ রোধ করে দেওয়া হচ্ছে কোথাও? আমি তো বলছি, এরা শিক্ষা বিরোধী, এরা সংস্কৃতি বিরোধী, এরা একটা লুম্পেনবাজিকে প্রশ্রয় দেয়, এরা দুষ্কৃতির আঁতুড়ঘর করে তুলেছে এই পশ্চিমবঙ্গকে, সেই আঁতুড়ঘর থেকে আমরা মুক্তি চাই। কিন্তু সরকার পক্ষের দাবি যে বিরোধীরা বারংবার চক্রান্ত করে মামলা করে চাকরি প্রার্থীদেরকে আরো দুরবস্থায় ফেলছেন, সরকার পক্ষ নাকি চাইছে যে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান করতে, তো আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়? প্রশাসনের, আমি বলছি, প্রশাসন যখন এই কথা বলতে পারে যে টাটাকে আমরা তাড়াইনি, টাটাকে সিপিএম তাড়িয়েছে, এই ধরনের মিথ্যাচার, অসত্য ভাষণ, এত বছরের এত ডকুমেন্ট থাকার পরে যিনি বলতে পারে, তার পক্ষে যে কোনো মিথ্যাচার করা সম্ভব। আজকে মিছিল ছিল করুণাময়কে, আমি সেই মিছিলে এসেছিলাম, দেখলাম আপনার পুলিশ বসতে দিচ্ছে না, দিতে দিচ্ছে না। আজ দেখলে সিটি সেন্টারে এলাম, মীনাক্ষী আমাদের সঙ্গে ছিল, আমাকে গ্রেপ্তার করেছে, আমরা এখন বসে আছি থানায়, গ্রেপ্তার করেছে। আমি ঠিক এই জায়গাটা থেকেই জানতে চাইছি যে সরকার কি নিয়োগ দুর্নীতিটাকে তার স্বৈরাচারী রূপ দিয়ে এইভাবে আন্দোলনকারীদের বারংবার করছে? চিরতরে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য এটাই অবশ্যই, আমরা তো সেই দিকেই এগোচ্ছি বা পেছোচ্ছি। প্রতিবাদ থাকবে না, বিরোধিতা থাকবে না, উনি যা মনে করবেন, মানে আমাদের যিনি সুপ্রিমো, সেই ভদ্রমহিলারা মনে করবে, আমাদের সেইটুকু পেয়ে আমাদের বাঁচতে হবে। আমাদের মানবিক যে দাবিগুলো, আমাদের যে মানবাধিকার সম্মত দাবিগুলো, সেগুলো আমরা পাবো না আমাদের কাছ থেকে। মানে তারা অত্যন্ত উদাসীন শুধু নয়,
তারা বলবো প্রচন্ড ভাবে আমাদের এই মানবাধিকারের উপর আক্রমণ নামিয়ে এনেছে, এবং ছাত্ররা বা সবুজ শিক্ষকরা যারা পাচ্ছে না তার জন্য তাদের তো জীবন নষ্ট হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে কে শেখাবে, সেই আমার জাতির যে প্রজন্ম তাকে সমূলে ধ্বংস করে দেওয়া হচ্ছে ক্যাম্পে। টাকার খেলা চলেছে, দুর্নীতি চলেছে নানান রকম প্রতিস্তরে, তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষ যুবক যুবতীরা পথে নেমেছে, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগ দিয়েছে। এই মিছিল রাখতে দেয়নি, কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি, যার ফলে গ্রেপ্তার হয়েছি। আমরা গর্বিত, এই আন্দোলন জারি থাকবে। হ্যাঁ, কিন্তু ম্যাম একটা বড় অংশের বুদ্ধিজীবী কিন্তু এখনো চুপ, তারা কোন রকম কোন সংবাদ মাধ্যমে এই আন্দোলনকারীদের পক্ষ থেকে কথা বলছেন না, তাদের এই আচরণটা কেন? মানে তারা কি সমস্যা, কোথায় গেলে ক্ষতি বাধা আছে, কে কিভাবে কি কাজ করলে কি পাবে, সে সমস্ত তাদের ব্যাপারে আমরা তো জানি না ভাই। আমি জানি মানুষের পাশে দাঁড়াতে হবে, আমার কলম নিয়ে শস্য দিলে আমি সেটাই কি অন্যদের কি মনে হয় তারা করতে চায় সেটা আমার জানার কথা না। আমি দেখছি, আপনারাও দেখছেন, আমিও দেখছি যে দেখছি কে কি করছে। মানে প্রতিরোধ এসব কথাগুলো সব সেকেলে হয়ে গেছে, দরকার হচ্ছে একেবারে মানে প্রতিশোধ। হ্যাঁ, এখন এই নিজেই করতে পারবো না, অন্যকে তো আর বলতে পারা যায় না। হ্যাঁ, ফ্যাসিস্টরা যে পথে আছে সেই পথেই তাদের বিদায় করতে হয়। ওই ধুলাই লুণ্ঠিত লাল পতাকা তুলিতে হইবে, লাল পতাকা হাঁটিতে হাঁটিতে উঠিয়া দাঁড়াইবে না। হ্যাঁ, লাল পতাকা তুলতে গেলে পারে মানে যারা ফেলেছে যেরকম ভাবে ফেলেছে তাদের সেই রকম ভাবে ফেলে লাল পতাকাটাকে তুলতে হয়। ছেলেগুলো আমাদের বাড়ির ছেলে তো কান্না পাচ্ছে শুনে, যে বয়সটা হয়ে গেল ভুল করে। হ্যাঁ, তো কোথায় ছিলি বাপধনরা? আমাদের এই সময়ে আমাদের এই বয়সে তোরা ছিলি কোথায়, কোথায় ছিল এরা? এদের বাবা ঠাকুরদারা তখন মাস্তান, হ্যাঁ সেই মাস্তানদেরও তো ঢুকিয়ে দিয়েছিল এই বাংলার ছেলেরা। ওই রাস্তায় পরে থেকে ম্যা ম্যা করে নন, তারা ঢুকিয়ে দিয়েছিল একেবারে ওই আড়াই হাতি রড আর এনি। ওরা যে পথে আসে সে পথেই পাঠাতে হয়, দেখছো না ইউক্রেন, দেখছো না এ ফ্যাসিস্টরা যে পথে আসে সেই পথেই ওদের বিদায় করতে হয়। নো আদার অল্টারনেটিভ বই, কোনো পথ নেই। সামনাসামনি লড়াই মানে নিজের শক্তি ক্ষয়, শত্রুর কাছে চিহ্নিত করে দেওয়া এবং লোকগুলোকে ভাবছি যে বড্ড তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল, বয়সটা বড্ড তাড়াতাড়ি বেড়ে গেল। বেশ কয়েকজন বুদ্ধিজীবীকেও পুলিশ গ্রেপ্তার করেছে, মন্দাক্রান্তা সেনকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে আপনি কি বলবেন? যে বেশ তো গ্রেপ্তার করবে, ছেড়ে দেবে, আবার গ্রেপ্তার হবে, আবার ছেড়ে দেবে, এই প্রক্রিয়া চলবেই। হ্যাঁ, পেছনের দিকে হাত বেঁধে যদি এইরকম শুধু একই রাস্তায় যাতায়াত করি, একই রাস্তা মিছিল, গ্রেপ্তার, ছেড়ে দেওয়া, আবার মিছিল, ডেপুটেশন, ছেড়ে দেওয়া, এই এতগুলো ছেলেকে মারলো, কলকাতা চুপ, পশ্চিমবঙ্গ চুপ, কলেজ স্কুল কলেজ চলছে, এটা আমরা ভেবেছি। আপনি কি বলছেন যে সত্তর দশকে যে পন্থাটা একটা সময় মানে সত্তর দশকে যে পন্থাটা গ্রহণ করা হয়েছে, সত্তর দশক বুঝি না বাবা, বুঝি এই জিনিসটা যে আমার ঘরের ছেলেদের এইরকম রাস্তায় পিটিয়ে তুমি ছেলে মেয়েদের মারবে, আর আমরা ছাত্ররা হ্যাঁ স্কুল কলেজ করব, কেরিয়ার গোছাবো, মানে কেরিয়ারের নাম করে হ্যাঁ মানে তেলে ভাজার দোকান আর টপ্পা গাইবো, হ্যাঁ মানে ভালো করে ঘুগলি বেমা বেশি তোর প্যান্ডেলে, হ্যাঁ স্বপ্নের আমার আগুন দিল এই পাগলা স্যান্ডেলে, ওই পাগলা স্যান্ডেলে
ঘুগনি বেচবে। হ্যাঁ, এইটা ভাবা গেছে নাকি বাংলাকে মেরুদণ্ডহীন করে দিয়েছে যৌবনকে, পেছনে হাত বেঁধে একই রাস্তায় হাঁটলে পারে, কোনো দিন বাধা সড়কে ফ্যাসিস্টরা যায় না, সড়ক কেটে এগুতে হয়। হ্যাঁ, কি হবে, ধরেছে কালকে ছেড়ে দেবে, পরশুদিন ওরা আবার ইয়ে করবে ওই ডেপুটেশন ডেপুটেশন অ্যান্ড ডেপুটেশন, স্কুল চলবে, কলেজ চলবে, সব চলবে, প্রশ্নপত্র জাল করে টাকা কামাইও চলবে, ওই পাঁচ বছর রেখে ছেড়ে দিয়ে সব এক একটা কুড়াল বসে এ হবে। হ্যাঁ, পাঁচ বছর থাকবে এতে হেফাজতে, পাঁচ বছর পরে ছেড়ে দেবে, যারা গেল তারা গেল। হ্যাঁ, মায়ের কোলখালি হলো, স্বামী মানে স্ত্রীদের সিঁড়ি সিঁড়ি বুঝলো, আমরা একই রাস্তায় যাতায়াত করি, এই বাঁধা পথে চলে কিচ্ছু হয় না, কোনো পৃথিবীর কোনো পরিবর্তন আসে না, বাঁধা সড়কে চলতে গেলে পারে এই অবস্থাই হবে, কিছু করার নেই, যাদের করার কথা ছিল তারা পারেনি, কি করা যাবে, দেখা যাক, সব মানুষ করে দেবে, শ্রীলঙ্কা হয়ে যাবে, সব মানুষ করে দেবে, আমরা খালি মন্ত্রী হব, এই ভেবে বসে থাকতে পারে এই অবস্থায় হবে। যে দেশে মানে তথাকথিত লাল ঝান্ডা বলা বা এই প্রতিবাদীরা শুধু ভাবে যে সব মানুষ সব শ্রীলঙ্কা হয়ে যাবে, সব মানুষ করে দেবে আর আমরা মন্ত্রী হব, তো হয় না, যুদ্ধ শুধু বাহিনী মরে না, যুদ্ধে মাঝে মাঝে সেনাপতিদেরও মরতে হয়, মাঝে মাঝে সেনাপতিদেরও মার খেতে হয়।